হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম আলু দিয়ে খুব সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের আলু দিয়ে আলুর লাচ্ছা পাকোড়া তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। আলুর লাচ্ছা পাকোড়া যে কেউ পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি তিনটি মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। গ্রেটারের এই মোটা অংশটি দিয়ে আলু গ্রেট করে নেব। তো আলুগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এতে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আলুগুলোকে চিপে এক্সট্রা পানি বের করে অন্য একটি মিক্সিং বোলে নিয়ে নেব। যতটা সম্ভব আলু থেকে এক্সট্রা পানি বের করে নেবেন। একেবারে ঝরঝরে করে নিতে হবে, যাতে করে আলুর গায়ে এক্সট্রা পানি না থাকে। এবার এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে পাকোড়ার শেপ হচ্ছে, তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। যদি দেখেন খুব বেশি নরম হয়ে গিয়েছে, সেক্ষেত্রে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে নেবেন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে পাকোড়াগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। চুলারাস মিডিয়ামে রেখে পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টি দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব। পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। তারপর নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি।
একই ভাবে সবগুলো পাকোড়া ভেজে নিতে হবে। দেখুন পাকোড়াগুলো দেখতে কতটা লোভনীয় এবং অনেক বেশি ক্রিসপি হয়েছে। এটা দেখতে যতটা না লোভনীয় খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।